পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وأن عطية القرادي رضي الله تعالى عنه قال عرضنا على النبي صلى الله عليه وسلم يوم قريدة وكان من انبت قتل ومن لم ينبت كل يا سبيله ضشق شرطه মাধ্যমে আমাদের দাশ হাদিস নিয়মিত আপনারা দেখছেন এবং শুনছেন বুঝছেন আজও আপনাদের কাছে আরও কিছু অংশ নিয়ে আমরা হাজির হয়েছি আলোচনার শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমরা দাশ হাদিস শুরু করছি একজন ছেলে বা মেয়ে কখন সাবালক বা সাবালিকা হয় এর কিছু আলামত রয়েছে নারী এবং পুরুষ যৌথ কিছু আলামত যেমন নাভির নিচের লোম গজানো দুই নম্বরে স্বপ্নদোষ হওয়া বীর্যপাত ঘটা এই দুইটা উভয়ের জন্য প্রযোজ্য বাকি ছেলেদের জন্যে মোজ গজানো এটা একটা যেমন আলামত রয়েছে মেয়েদের জন্যে আলাদা তাদের মাসিক পিরিয়ড শুরু হওয়া এগুলির মাধ্যমে বুঝতে হবে ছেলে মেয়ে সাবালক হয়েছে এবং সাবালক হলে যে তাদের প্রতি যে সমস্ত শরীয়তের বিধিনিষেধ প্রযোজ্য তাদেরকে করণীয় বর্জনীয় সে ব্যাপারে আমাদেরকে কি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় অনেক মা বা অনেক বাবা বুঝেই না তার ছেলে সাবালক হয়েছে না হয় নাই মেয়ে সাবালিকা হয়েছে না হয় নাই অনেক সময় দেখা যায় বড় হয়ে গেছে সবকিছুই তার আলামত পাওয়া যাচ্ছে প্রকাশ পেয়েছে বলে আমার বাচ্চা এখন ছোট আছে রোজা রাখবে না এখনো তার সালাত বুঝি হয় নাই এখনো তার বিভিন্ন মাসলাম আসেলের ব্যাপারটা বুঝে উঠতে পারি না এখানে আবদুল্লাহ উমার রাজিয়ালের দ্বারা আমরা বুঝতে পারলাম যে ওহুদের যুদ্ধে তাকে পেশ করা হয়েছিল আসুলের কাছে অনুমতি দেন নাই যুদ্ধের জন্যে আবার পনেরো বছর বয়সের খন্দকের যুদ্ধ তখন তাকে অনুমতি দেওয়া হলো তাহলে কোন আলামত যদি প্রকাশ না পায় ছেলে বা মেয়ের ক্ষেত্রে তাহলে সর্বশেষ যেটা পনেরো বছর বয়স হয়ে গেলে হতে পারে হরমোনের কারণে অনেক বাচ্চারা অনেক সময় দেরি হয় তাদের যে বাহ্যিক যে আলামত গুলি প্রকাশ পায় না এক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক পনেরো বছর বয়স হলে বুঝতে হবে সে সাবালক বা সাবালিকা হয়ে গেছে অফিরে বাইহাকি ফালাম ইউজিজ ওয়ালাম ইয়ারা নি বালাগতু বাইহাকির বর্ণা আছে আব্দুল বলেন তামাকে অনুমতিও দিলেন না এবং আমি বালেগ হয়েছি সাবালক হয়েছি এটাও তিনি মনে করলেন না তাহলে পনেরো বছর লাস্ট আমাদের জন্য একটা সীমা বেঁধে দেওয়া হলো একটা আমাদের ব্যবসা ক্ষেত্রে লেনদেন ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে বায়াতের ক্ষেত্রে যারা সাবালক তাদের এবং যারা নাবালক তাদের ভিতরে অবশ্যই কিছু বিধানের পার্থক্য রয়েছে আন মদিনায় তিনটি ইহুদিদের গোত্র ছিল এই গোত্র তিনটার মধ্যে বানু কোরাইজা এরা আল্লাহ নবী আসমের সঙ্গে তারা খেয়ানত করেছে তাদের সঙ্গে মদিনায় গিয়ে আল্লাহ নবী চুক্তি করেছিলেন বাইরের কোনো শক্তিকে সহযোগিতা করবে না মুসলমানদেরকে সহযোগিতা করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এরা এই ইহুদি এরা বিভিন্ন সময় খৈবারের ইহুদিদের সঙ্গে সংগোপনে এবং মক্কার কাফেরদের সঙ্গে বিভিন্নভাবে আতাত করে ইসলাম ও মুসলমানদেরকে আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল এই যুদ্ধটা জিলকাদা মাসে পঞ্চম হিজিতে অনুষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধে যেটা ফয়সলা হয়েছিল যে এদের যারা পুরুষ তাদেরকে সাবালক হলে হত্যা করতে হবে আর যারা নাবালক তারা এবং নারীদেরকে ছেড়ে দিতে হবে এদেরকে কি করতে হবে এদেরকে দাস দাসী বানিয়ে নিতে হবে এক্ষেত্রে এই আতিয়াল করাদি বলে সে মানুকুরাইজা বংশের সে তখন ছোট্ট একজন বাচ্চা সে বলে যে আল্লাহর নবীর কাছে আমাদেরকে পেশ করা হলো খুল্লিয়া যার নাভির নিচের লোম প্রকাশ মানে বের হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল আর যাদের নাভির নিচের লোম এখনো বের হয় নাই প্রকাশ পায় নাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তাহলে এটা একটা সাবালক আলামত ইহা আমরা বুঝতে পারি ফাকন্তু মিম্মা লাম ইয়ুমबित ফখল্লি সাবিলি কায়াতিয়া করজি বলেন যে আমি ওদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের তখনো কোন নবীর নিচের লোম গজায়নি। তাই নাবালক বলি আমাকে ধরে নাও হয় এবং আমাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে এই ছোট সাহাবী তিনি ইসলাম গ্রহণ করেন আর তাকে সাহাবী সাইমান মজদাসী গ্রহণ করতে পারে এই হাদিসটি চারজনই বর্ণনা করেছেন অর্থাৎ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ

কোনো মহিলার জন্যে তার স্বামীর অনুমতি ছাড়া তার স্বামীর ধনসম্পদ থেকে কিছু অন্যকে দেওয়া জায়েজ নেই আমরা এর আগে পড়ে এসেছি জেনে এসেছি যে জায়েজ রয়েছে সে যদি দেয় গায়ের মুফসেদা। স্বামীর কোনো সম্পদ নষ্ট করার উদ্দেশ্য নয় বরং সে বিবেকবান বুদ্ধিমান সে সংসার বুঝে তার প্রিয়জন স্বামীর অর্থকরের হেফাজত বুঝে সে যদি দান করে সে নেকি পাবে তার স্বামী পাবে এবং যে এর খাজেন বা যে খাওয়া দেন অন্যদেরকে ফকিরের মুশকিল হাতে উঠে দিবে তারা সহ পরিমাণে নেকি পাবে এখানে এক্ষেত্রে আমরা দেখতেছি অর্থাৎ অর্থ হলো এই যে যদি গাই চিদা হয় স্বামীর ধন সম্পদ খরচ করার ব্যাপারে কাউকে দেওয়ার ব্যাপারে টুক তার বিবেক বুদ্ধি নেই এক্ষেত্রে তার জন্য জায়েজ না অনুমতি ছাড়া বাকি যদি সে সবকিছু বুঝে তার বিবেক দিক থেকে সব ঠিক থাকে এবং খরচের ব্যাপারে সে হুঁশিয়ার হয় সংসারের ব্যাপারে সে সজাগ হয় এক্ষেত্রে যাইঝোবে জাহাদিস এর আগে আমাদের কাছে চলে গিয়েছে অফিলাফ্দিন লায় জু জলিল মারআতে আমুর ফিমা লেহা ইদা মালাকা জাউজাহা ইসমাতাহা রাহ আহমেদ ওয়াসাবুসনান শাহুল হাকেম অন্যপ্রণায় আছে লায় জু জলিল মারআ আমরুন ফি লেহা কোন মহিলা তার নিজস্ব ধন সম্পদে। নিজে যা ইচ্ছা তা করতে পারবে না তার কোনো কর্তৃত্ব চলবে না ইরা মালাকা ইসমাতাহা যখন তার স্বামী তার মালিক হয়ে যাবে স্বামী যদি মালিক হয়ে যায় অর্থাৎ বিবাহর পরে যখন আগ হয়ে যাবে স্বামী পূর্ণ স্ত্রীর মালিক হয়ে যাবে তখন স্ত্রীর জন্যে তার ধন সম্পদ সে নিজে স্বামীর অনুমতি ছাড়া এটার লেনদেন করতে পারবে না এটা তখনই যখন স্ত্রী এ ব্যাপারে অভিজ্ঞ না হবে যখন স্ত্রী করতে গিয়ে ঠকে যায় হেরে যায় বা তার লস করে তাহলে এ ধরনের যে নারী যারা তার অর্থ সম্পদ নিজেই পরিচালনা করার মতো তার ক্ষমতা আছে তাহলে সে করতে পারবে তবে এ কথা মনে রাখতে হবে নিঃসন্দেহে স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বামীর অনুমতি নিয়ে কাজ করা উত্তম ও ভালো হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এহাদ হাদিসটি বর্ণনা করেছেন আহমাদ এবং আসহাবুসান অর্থাৎ আবু দাওয়া নাসাই তিরমিজি ইবনে মাজা ইল্লা তিরমিজি তিরমিজি ব্যতিরিকে তাহলে অন্য তিনজন ওসাহাউল হাকেম ইমাম হাকেম হারিসটিকে সহী বলেছেন তাহলে মহিলাদের ধন সম্পদ জোরপূর্বক মহিলা চাকরি করে বা তার মোহরের টাকা বা ব্যবসা করে বা তার বাবা মার থেকে পেয়েছে বা তার যে কোনো সম্পদ যদি হয় স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী নিতে পারবে না স্ত্রী নিজেই যদি বিবেকবান হয় নিজে সেটা খরচ করতে পারবে আর যদি বিজবিকে কোনো সমস্যা থাকে খরচের ব্যাপারে সে অভিজ্ঞ না হয় স্বামীর পরামর্শ করে করবে এটা আমাদের এ থেকে আমরা বুঝতে পেরেছি এবার ওয়ান কাবির সাতাবি মুখারেক আল হিলাল রাজি আল্লাহ তালান قال قال رسول الله صلى الله عليه وسلم ان المساله لا تحل الا لاحد ثلاث قبيس بن محارق الهلالي رضي থেকে تعالى عنه تكبرت আমাদের পূর্বেও আলোচনা হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তিনজন ব্যক্তি ছাড়া আর কারোর জন্য হাত পাতা মানুষের কাছে চাওয়া নেই আজ ফকিরের বা একটার জন্য আজ ইনকাম অফ সোর্স হয়ে গেছে আল্লাহ বলেন তিনজন ব্যতিরিকে আর কারোর জন্য হাত পাতা নেই মানুষের কাছে চাওয়া যায়জ নেই আজ মানুষ বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে মানুষের কাছে তারা চাইতে থাকে তিনজনের মধ্যে রাজুলুন হামালা একজন মানুষ কোন ঋণ পরিশোধ করার জন্য বা কোনো ঝগড়া মীমাংসা করার জন্য তার ঘাড়ের মধ্যে ঋণ চেপে গেছে আমরা একটা বিরতির পরে বাকি অংশ পূর্ণ করবো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আকবার শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে মুল কোরআদ সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র পেস টিভি বাংলায় পরতেলেকোরআনা ইস্তাহে সতিকুরানকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next one, To get convincing and valid answers, ডায়াল করুল ডক্টর জাকিরকে কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারিদিকে চলছে এক জোয়ার জাতের প্রচণ্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল উল্লাহ সাল্লাম লাহ আলাইহু সাল্লামের সুন্ন ইচ্ছিল সরু পথে জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেঁড়েছে শয় পান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল বাংলায় বিরতির পূর্বে আমরা আলোচনা করতেছিলাম কাবির সাবিন মোখারেক আল হেলালির হাদিস যেটা এটি আমাদের বর্ণিত হয়েছে বা আমরা আলোচনা করেছি তিনজন ব্যাতিরিকে আর কারো জন্য মানুষের কাছে চাওয়া হাত পাতা যায় না এক নম্বর হলো একজন মানুষ মীমাংসা করতে গিয়ে কাউরি ঋণ পরিশোধ করতে গিয়ে কাউরি দায়িত্ব নিজের কাঁধে নিতে গিয়ে এমন ঋণগ্রস্ত হয়ে গেছে এটা আর আদা করতে পারছে না বা কাউরি দিয়া দিবের হয়তো দায়িত্ব নিয়েছে আর পারছে না এই সময় হাল্লাত লাহুল মাস আলা এইটা কারণ দর্শে মানুষের কাছে চাইতে পারবে যেহেতু সেটা নিজের জন্যে না অন্যের জন্যে অন্যের দিয়ত বা অন্যের রক্তপণ বা অন্যের ঋণ বা অন্যের মীমাংসা করতে গিয়ে সে যে খরচ করেছে সেটা তার জন্য তখন চাওয়া জায়েজ রয়েছে সরকারিভাবে বা বেসরকারি ভাবে হাত্তায়ুসি বা কেওয়ান সে তার চলার গতি ফিরে আসবে এরপরে সে কি করবে নিজে বন্ধ করবে আর চাওয়া যাবে না সে চলার মতো সংগতি হয়ে গেলে আর বেশি করার জন্য চাইতে পারবে না ওখানে তাকে স্টপ করতে হবে পরাজলুন আসাবাদ হু যায় আর একজন মানুষ আসমানি বা জমিনী বালাতে তার সব মাল হালাক হয়ে গেছে জাহাজ ডুবে গেছে বন্যায় সব ভেসে গেছে বা যেকোনোভাবে সব চুরি হয়ে গেছে বা বেশি বৃষ্টিতে বা যেকোনোভাবে তার সম্পদ নষ্ট হয়ে গেছে ফাহ্লাত লাহুলমাস আলা হাত তাই উসি বা কেওয়া আন মিন আয়সিন তার জন্যে মানুষের কাছে হাত পাতা মানুষের কাছে চাওয়া তখন জায়েজ হয়ে যাবে যতদূর পর্যন্ত তার জিন্দিগি চলাবের জন্য তার জীবন যাত্রার জন্য তার দৈনন্দিন জীবন পরিচালনার জন্য তার যতদূর পর্যন্ত উপযুক্ত বা তার সঙ্গতি না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে চাইতে পারবে যখনই তার চলার মতো হয়ে যাবে তখন সে আর হাত পাততে পারবে না ওয়ারাজুল আসাবাত হুফাকা হাত্তা ইয়াকুল আসালাতুম মিন জাবিল হিজা মিন কওমিহি লাকাদ আসাবাত ফুলানান ফাকা ফহাল্লাত লাহুল মাসআলা রাহু মুসলিম আর ব্যক্তি হলো যার ফাঁকা অভাব অনটন সমস্যা প্রিয়জন অনেক ইনকাম নাই গরিব মিসকিন ফকির অভাবে জর্জরিত হয়ে গেছে ওই ব্যক্তির জন্য যদি তার জাতির তিনজন জ্ঞানবান ব্যক্তি সাক্ষী দেয় যে অমুক ব্যক্তি অভাবগ্রস্ত তার কিছুই নাই গরিব মিসকিন তিনজন যদি তার কাউমের তার জাতির জানাশোনা যারা বলে সাক্ষী দেয় সাক্ষী দিবে যে অমুক ব্যক্তি একেবারে কিছুই নাই একেবারে নিঃস্বরিক্তাহুলা এমন সার্টিফিকেট পাওয়ার পরে তার জন্য মানুষের কাছে চাওয়া হবে। এর আগে সে চাইতে পারবে না তাহলে এই যে ভিক্ষা বৃত্তি আছে তারপরও বেশির জন্য হাত পাতে মনে রাখতে হবে এই ধরনের কাজ শরীয়তে নিষেধ ভিক্ষাবৃত্তি ইসলামী নেই নবীর শিক্ষা করোনা ভিক্ষা এর আগে আমাদের গিয়েছে আল্লাহর নবী আস্লাতালাম বলেছেন জঙ্গল থেকে কাঠ কেটে পিঠে করে বাজারে বিক্রি করে খাবে এটাই হবে উত্তম কাজ নবীর শিক্ষা আল্লাহ নবী নিজেই অন্য যেখানে আমরা বলেছিলাম নিজেই বাট দিয়ে তাকে কাজ করতে বললেন। ইসলামের শিক্ষা কাজ ইসলামের পোশাক পরে অনেক সময় দেখা যায় যার ভিক্ষক ওরা একটু দাড়ি রেখে দেয় মাথায় টুপি নিয়ে নেয় পাঞ্জাবি পরে হয়তো বাড়িতে এই ধরনের সে পোশাক না বা আগেও তার এই ধরনের পোশাক ছিল না তাহলে ইসলামের লেবাস পরে ইসলাম বিরোধী একটি কাজ করা এটা কিন্তু বড় অন্যায় শুধু ক্ষেত্রে না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ইসলামের লেবাস পরে ইসলামের পোশাক ভ্যাস ধরে ইসলামে যা নিষেধ তা করে ইসলামকে এবং মুসলিমকে কলঙ্কিত এক শ্রেণীর মানুষ করে থাকে আমরা বলব আপনি নিজের অন্যায় দিয়ে ইসলামকে মুসলিমকে কলুষিত করবেন না আজ একথাও আমরা বলবো কোন ব্যক্তি যদি ইসলামকে জানতে চায় তাহলে মুসলমানকে দিয়ে যদি পরীক্ষা নিতে চায়। যে মুসলমানরা কি করে সেইটা দিয়ে যদি ইসলামকে মাপতে চায়, কখনোই সঠিক ইসলাম সে জানতে পারবে না হ্যাঁ তবে যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে পুরো ইসলামকে জানতে চায় তাহলে সম্ভব অন্য কোনো একক ব্যক্তি দিয়ে আর বর্তমানের মুসলমান দিয়ে ইসলামকে যাচাই করা কঠিন আজ অনেক অমুসলিম রয়েছে যারা একথা বলেন যে যখন আমরা কোরআন এবং হাদিসের রিসার্চ এবং গবেষণা এবং লেখাপড়া করি তখন ইসলামকে আমাদের পছন্দ হয় কিন্তু যখন আমরা মুসলমানকে দেখি মুসলমানদের চরিত্র তাদের ক্যারেক্টার তাদের লেনদেন তাদের চলাফেরা তাদের ভাবভঙ্গি তাদের সবকিছুর মধ্যে যখন আমরা দেখতে পাই ইসলামের অপরিপূর্ণ অবস্থা বরং বিশৃঙ্খলা অবস্থা বরং ইসলাম বিরোধী কার্যক্রম তখন আমাদের ইসলাম পছন্দ হয় না এমন আমরা দেখেছি যে বিশ বছর ধরে ইসলাম স্টাডি করে যখনই মুসলমান দেখেছে তখন ইসলামকে গ্রহণ করার মতো আর তার সেই মানসিকতা হারিয়ে ফেলেছে শেষ পর্যায়ে গিয়ে একজন আমেরিকান যখন তার মাথায় ঢুকলো যে না ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন সেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে কোনো ব্যক্তির জন্যে সৃষ্টিকর্তা কেন দোষী হবেন রাসুল কেন এর জন্যে দোষ ঘাড়ে নেবেন তাই তখন এই ধরনের যখন মানসিকতা তার মধ্যে আসলো তখনই সে কিন্তু ইসলাম গ্রহণ করতে সে উদ্বুদ্ধ হল এবং ইসলামের সেই সহগত পান করে আজ সে একজন পূর্ণ মুসলিম হয়ে আজ সে ইসলামের দাওয়াত আরও তার আত্মীয় স্বজন এবং আমেরিকার মাটিতে বাইরে সে দাওয়াত করছে এ ধরনের মানুষ আমাদের কাছে অনেক পরিচিত রয়েছে এবার আমরা বাণিজ্য ব্যবসা পর্বের সাত নম্বর অধ্যায় আমরা যেটা পড়ব সেটা বাবু মীমাংসা করে দেওয়া মীমাংসা করে দেওয়া এটা ইসলামের একটা সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য হাত থাকতে মুখে কেন এই ধরনের কথা যখন আমরা শুনি কোনো মুসলমান থেকে তখন বড় আশ্চর্য লাগে দুইজনে ঝগড়া করতেছে কথা কাটাকাটি করতেছে বাইর থেকে সাউন্ড করছে আরে হাত থাকতে মুখ কেন বা যদি হাত দিয়ে লড়াই করে তাহলে অস্ত্র থাকতে হাত কেন এই যে এই ধরনের আজ ইসলাম বিরোধী কথাবার্তা আরও ঝগড়া লাগাই দেওয়া উস্কানি দেওয়া আরও বেশি করে শক্ত করে দেওয়া এটা ইসলামের কাজ নয় ইসলাম দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে লেনদেনে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও এবং মীমাংসার ক্ষেত্রে ইসলামের মিথ্যা কথা বলা কেউ জায়েজ করে দেওয়া হয়েছে তবে যতটুকু জরুরি অতটুকু এক্ষেত্রে বেশি করে বাড়াবাড়ি জায়েজ নেয় আরও মনে রাখতে হবে যে এই মীমাংসার জন্যে ঋণ করেও টাকা পরিশোধ করা বা এই মীমাংসার জন্যে যদি কোন ফান্ড শরীয়তের বাইতুল মাল থেকেও এই মীমাংসার জন্যে অর্থ নিয়েও সেখানে মীমাংসা করা বৈধ রয়েছে এই জন্য মীমাংসা করে দেওয়া আপোষের মধ্যে আগুন না জ্বালিয়ে দিয়ে আগুন নির্বাপিত করা আগুন নিভিয়ে দেওয়া এটা হলো ইসলামের কাজ এখানে আমরা অধ্যায়ে হাজপুরি ওয়ান আমরিবনে আউফ আল মুজানি রাজি আল্লাহ তালা আন

মীমাংসা করতে গিয়ে লা সুলহান হারাম হালালান বিমাংসা করতে গিয়ে কোনো হালালকে হারাম করে দিবে আও আহাল্লা হারামান অথবা কোনো হারামকে হালাল করে দিবে তা জায়েজ নেই অর্থাৎ আল্লাহর বিধান এর রীতিনীতি এর নিয়ম রীতির মধ্যে থেকেই সুলহ বিমাংসা করে দেওয়া যায়জ কিন্তু বিমাংসা করতে গিয়ে কোনো হালালকে হারাম বা হারামকে হালাল তা চলবে না কারণ এই পাওয়ারটা এই হালাল হারাম করার দায়িত্ব এর পাওয়ার একমাত্র এই কাজটি মহান রব্বুল আলমিনের অন্য কারো না এই জন্যে আরো আল্লাহ নবী বলেন অল মুসলিম আলা শুরু তিহিম মুসলমানরা একে অপরে যে শর্ত আরোপ করবে সেই শর্ত পালন করতে হবে এক ভাই আরেক ভাইকে শর্ত দিয়েছে লেনদেনের ক্ষেত্রে বেচার ক্ষেত্রের ক্ষেত্রে বিয়ে সাদির ব্যাপারে তাহলে যে শর্ত করবে আর শর্ত মেনে নেবে যদি সেটি বৈধ শর্ত হয় তাহলে শর্ত অবশ্যই পূরণ করতে হবে ইল্লা সরতান হার্রাম হালা আলান কিন্তু ওই ধরনের শর্ত যেটা হালালকে হারাম বানিয়ে দেয় আও আহাল্লা হারামান অথবা হারামকে হালাল বানায় ওই ধরনের শর্ত ইসলামে চলবে না নিষিদ্ধ তাহলে লেনদেনের ক্ষেত্রে মীমাংসার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো হালালকে হারাম আর হারামকে হালাল বানা যাবে না কোরআন সুন্দর আলোকে যথাসম্ভব মীমাংসা করতে হবে এটাই হলো

আরাক এক প্রতিবেশীকে তার ওয়ালের মধ্যে কোনো কাটা বা কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য সেখানে যদি কাটা বা প্রেক মারে সেটা নিষেধ করতে পারবে না দুইজন প্রতিবেশী একজন এক আর আরেকজন আরেকপাশ্ এখন যার ওয়াল এই ওয়ালে যদি তার প্রতিবেশী একটা কাটা বা প্রেক মেরে দিয়ে সেখানে কিছু ঝোলার জন্য বা প্রয়োজনে করে তাহলে যেন সেটা তার প্রতিবেশী তাকে নিষেধ না করে এটা একটা তার হক প্রতিবেশী আর এক প্রতিবেশীর প্রতি হক রয়েছে আমরা এর আগেও একবার বলেছিলাম যে দশ প্রকার হক রয়েছে আল্লাহর হক রাসুলের হক বাবার হক স্বামী স্ত্রীর হক ছেলে মেয়েদের হক প্রতিবেশীর হক আত্মীয় স্বজন হক সাধারণ মুসলমানদের হক রাজা প্রজার হক এবং অমুসলিম যারা তাদেরও কিন্তু হক রয়েছে এই যে হকগুলির ব্যাপারে প্রতিবেশীর হক হলো যে যদি তার প্রতিবেশী তার ওয়ালে কোনো প্রেক দা কোন গর্ত খুঁড়ে বা প্রেক দিয়ে বা কাটা পুঁতে সেখানে কিছু রাখতে চায় তাহলে সেটা তাকে দিতে হবে এটা তার হক আবু রাজা আল্লাহ পরে বললেন মাল ইয়ারাক ওয়ানহাম মুরিদিন তোমরাদের কি ভাব আমি দেখতেছি তোমরা এটা থেকে জন্য ইরাজ করছো বিমুখ হচ্ছ এই যে হক প্রতিবেশী রয়েছে দরবপরে তোমাদের কেন যেন অনিহা দেখতেছি আল্লাহর কসম করে বলি এটা হক এত বড় প্রমাণিত যে আমি যেন তোমাদের ঘরের উপরে এটাকে চাপায় দিলাম এইভাবে শক্তভাবে আল্লাহর নবীর সাহাবি আবু তার উপস্থিত জনতাকে এই ভাবে বুঝিয়ে বললেন মানে এই সুন্নাতটা আমি তোমাদের কাছে যেন জোর করি তোমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এটা মান্য করার মতো এটা পালন করার মতো একটি সুন্নত বা হক প্রতিবেশীর এ ব্যাপারে তোমরা প্রতিবেশীকে মাহরুম করবে না বাধা নিষেধ করবে না এ পর্বে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে আকুল কুলি হাদাসতগফুরুলি ওয়াকুম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن محان الله رفقه تكي محان نبير قد نازل كي تو سربس ترس কত কার্যকরী ভাবে কোরান থেকে হিদাযাত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন

নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত্তাহিদ আজ রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ড